ইলেকশন করে এখানে এসেছে, তাদের দুর্নীতির দায়ভার সহিত প্রশ্ন করতে চাই। আপনি 28 বছর আগের ছাত্র দলের থেকে নির্বাচিত ভিপি ছিলেন ইডেন কলেজের মতো জায়গায়, 135 বছর রাজনীতি করে এখানে এসেছে। আপনাদের দল থেকে একজনকে সংরক্ষিত কোটায় মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি 5 বছর আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু করেছেন আমাদের আইনমন্ত্রী খসরু সাহেবের সাথে, এবং আমেরিকাতেও সে জয় বাংলার জন্য কাজ করে আসছেন। সেই ভদ্রমহিলাকে কেন দেওয়া হয়েছে আপনাকে না দিয়ে? আপনি তো ডিজার্ভ করেন, 35 বছর আগে রাজনীতি করে এসে আপনি কেন পানি? কেন নতুন 2 দিন আগে জয় বাংলা বলে আজকে বিএনপি জিন্দাবাদ করে দীপুমনি কয়দিন রাজনীতি করেছে তাকে আপনারা পররাষ্ট্র মন্ত্রী করে দিয়েছেন, তা আপনারা আওয়ামী লীগ করেছেন, এরকম বিএনপি হয়তো বা তার এমন কোন যোগ্যতা আছে যে কারণে তাকে সব পার্লামেন্ট মেম্বার হয়েছেন। শুনেন, আমি রাজনীতি কোন পদ পজিশনের জন্য কখনো করি নাই, করব না, কি পাবো কি পাবো না এটা কখনো চিন্তা করে আমি রাজনীতি করি নাই। আমি জনগণকে ভালোবাসি, আমি ভালোবাসি দেশকে, আমি ভালোবাসি আমার দলকে, আমার নেত্রীকে, সেই কারণে আমি রাজনীতি করি। দল আমাকে কি দিবে সেটা আমি চিন্তা করি, আমি দলকে কি দিবো সেটা আমি সবসময় চিন্তা করি। কখনো আমাকে আর ডাকবেন না আপনি, আপনি অসম্ভব একজন খেলোয়াড়। আপনি কেন তাকে মিট করেননি আমার কথা বলার মধ্যে? আমি তার কথা বলার মধ্যে কথা বলছি সাগর, আমি কিন্তু 35 বছর রাজনীতি করে এখানে এসেছি। আমি 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 সবাইকে প্লিজ আর ফার্দার কখনো আমাকে ডাকবেন না, আমার কথা বলার মধ্যে কেন আমি কথা বলছি? কেন আপনি উনিকে ওনাকে মিউট করেন না? কেন কেন করেননি আপনি আপনি ওনাকে মিউট? আমি ওনার কথা বলার মধ্যে কথা বলছি। রুবিনা রুবিনা আপা রুবিনা আপা খেলতে আসবেন না আমার সাথে, কেউ আসবেন না। আমি আজকে প্রমিস করলাম আপনার এখানে কখনো আসবো না। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আমরা যাই হোক, আমি শেষের দিকে আসলে একটু করে সময় দেওয়াটাই আমার ঠিক হয়নি, আমি সবাইকে শেষ করে দিতাম, এটাই ভালো ছিল। সবাই যারা আছেন অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শিরিন আপা ভালো থাকবেন, শরিয়া ইসলাম শায়লা ভালো থাকবেন, হেলেন জেরিন খান আপনিও ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক থাকবেন। ইনশাআল্লাহ আপনার প্রোগ্রাম আরো অনেক বেশি পপুলার হবে, এই সমস্ত মহিলাদের না আনলেই। আমি এসব না না এসব কথা বলবেন না, না আপনি এসব কথা বলতে পারেন না, আপনি এসব কথা বলতে পারেন না, আপনার এই অনুষ্ঠান কখনোই জনপ্রিয় হবে না, বরং ডাউনে যাবে। না 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 আমি আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, সভ্যতা ভব্যতাই জানে না, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, না দরকার রাজনীতির প্রশিক্ষণ না দরকার। অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে, শেষের দিকে আপনি জাস্ট 5 সেকেন্ড কথা বলার কারণে সব দায়িত্ব আমার উপরে। আপনি কেন আপনি মীরাপ্পার কথার মধ্যে কেন আপনি ইন্টারাপ্ট করলেন? এটা তো ঠিক হলো না, আপনার কথার মধ্যে তো মীরাপ্পা ইন্টারাপ্ট করেনি, আমি কোন বাজে কথা বলি নাই, আমি কি আপনারা স্পিকার করেছেন, শিরিন শারমিন কি ছিল? শিরিন শারমিন রাজনীতি করেছেন কোনদিন? শিরিন শারমিনের মা ইন্টার কলেজের না, আমার মাননীয় স্পিকার মাননীয় আমাদের মাননীয় শিরিন শারমিন আপাকে স্পিকার হিসেবে কোন অযোগ্যতার পরিচয় দিয়েছে? তিনি অত্যন্ত দক্ষতার সাথে অযোগ্যতার পরিচয় দিয়েছে, রুমিন ফারানার মতো যোগ্যতা সম্পন্ন মেয়ে বাংলাদেশে খুব কমই আছে। আর ওই বিতর্কে যেতে চাচ্ছি না, তিনি অত্যন্ত দক্ষতার সাথে সংসদ পরিচালনা করছে, আজকে দীর্ঘদিন
তাই আপনারা শিরিন শারমিনকে নিয়ে কথা বলেন না, তার মতো একজন স্বচ্ছ আমার আমার দলের নীতি নির্ধারণে যে সিদ্ধান্ত দিবে সেটার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা এবং রেসপেক্ট, এবং সেই জায়গায় সেটা নিয়ে কেউ বিতর্ক করতে চাইলে আমি অবশ্যই সেটা থাকুক, সেটা থাকবে, না সেটা থাকবে, সেটাই আপনার উচিত। এটা শিরিন শারমিনকে দিয়েছে সেটা আপনাদের দলের নীতি নির্ধারকরা দিয়েছেন, রুমিন ফারালকে দিয়েছে সেটা আমাদের দলের নীতি নির্ধারক। আমি বলি বলি একটু আমার কথা, আমি আমার কেন মানে আমার ব্যাপারটা কেন সামনে আসে, আমি শিরিন আপার প্রতি লক্ষ্য রেখে বা আমি আমাকে শায়লা বললো আমি আওয়ামী লীগের পক্ষ হয়ে তাদেরকে সময় কম দিচ্ছি, যদিও তাকে এবার আমি সময় ভালোই দিয়েছি, আমাকে সবচেয়ে কম সময় দিয়েছেন। একইভাবে একই অভিযোগে শেষ পর্যন্ত মীরা আপা আমাকে, তাহলে কি মাঝখানে থেকে আমরা কি কোন ধরনের সাংবাদিকতা বলেন বা টকশো বলেন মাঝখান থেকে করা যাবে না, কারো না কারো পক্ষ নিতেই হবে একটা কথার জন্য। না না, যে নিরপেক্ষভাবে কথা বলবেন, শুনেন কথা কথা এক সময় বিএনপির পক্ষে যাবে, এক সময় আওয়ামী লীগের পক্ষে যাবে, না কিন্তু সেই জন্য এমন করে এমন আচরণ করে যেটা করে আমার মীরা আপা আমার অনেক পছন্দের একজন মানুষ, উনি যেটা বেরোয় গেলেন যে কথা বলে বেরোয় গেলেন কমপ্লিট আনএক্সেপ্টেবল, উনি আমার এখানে না আসলে আমার কিছু যাবে আসবে না, উনি এ কথা বলতেই পারেন না আমি একজন বড় খেলোয়াড় বা এসেই হোয়াট ইজ দিস, ওনার মুখ থেকে এটা আশা করা যায় আমি খুব ভালোভাবে করেছি, শেষের দিকে হেলেন জারিন খান কথা বলে দিবে, এটা কি হেলেন জারিন খানের রিমোট কন্ট্রোল আমার কাছে আছে, এক সেকেন্ড এক 15 সেকেন্ডের জন্য বলেছে, এই জন্য কি পুরো দায় দায়িত্ব আমার উপরে আসবে, হোয়াট ইজ আপনাদের কেন টলারেন্স পাওয়ার এত বেশি কম, আপনারা রাজনীতি কেন করেন তাহলে, কেন প্রত্যেকটা জিনিসকে আপনারা সন্দেহের চোখে দেখেন, আমাদের কি মান সম্মান নাই, আমরা কারো খাই না পড়ি, এই অনুষ্ঠানটা করি বাংলাদেশের স্বার্থে, এই অনুষ্ঠান করি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, এই অনুষ্ঠানে আপনারা যারা আছেন ঘরে বসে আছেন আপনারা ইয়ে করে আছেন, আপনাদেরকে তুলে আনি আপনাদের মনের কথা বলার জন্য, এই বাংলাদেশটা কারো বাপের নাই কথাটা আমিও বলতে চাই, কারণ না না বিএনপি না আওয়ামী লীগের, এটা আমাদের সবার মানে রাখতে হবে, সবাইকে পাঁচ নম্বরের একটা সীমা থাকা উচিত, একটা সুষ্ঠু সুন্দর একটা অনুষ্ঠান করতে চাই যেটা কানাডা থেকে করি, কানাডিয়ান মান সম্মান মান রেখে করার চেষ্টা করি, আমাদের অবস্থান নিয়ে আমি শুনেছি এরকম বহুবার উভয় দল থেকে দুই দল থেকে, আপনারাই খালি ইয়ার আপনার আর আমরা কোন অধিকার নেই বাংলাদেশ নিয়ে কথা বলবার, এটা এগুলি ছাড়েন আসেন কথা বলি। সাগর ভাই আপনাকে ঠান্ডা হতে, না না আপা আমি আমি আপনাকে আপনার উদ্দেশ্যেই বলছি শিরিন আপা, আপনাকে পেয়েই বলছি, কারণ বা এখানে হেলেন জারিন খান দুজনে আপনার সিনিয়র নেত্রী আপনারা আছেন, আপনাদের কাছ থেকে যখন এত কষ্টের পর এখানে বসে এই অনুষ্ঠান এই টক শো শুরু করেছি আমি, জন্ম দিয়েছি আমি, আমার অনুষ্ঠানে একমাত্র আমার সবাই আসে মন্ত্রী থেকে শুরু করে সাবেক বিএনপির সকল পর্যায়ের লোক ইয়ে থেকে আসে, আমি প্রশ্ন করি উভয় দলকে, আমি প্রশ্ন করি আমার মনে যেটা আসে সেটা করি, শুধু আপনার প্রশ্ন করার স্বাধীনতা অবশ্যই থাকতে হবে, আমি জামাত করি, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, প্রবলেমটা কোথায়, আমার অনুষ্ঠানে আমাকে কেউ দেখছে আমি কার পক্ষে বিপক্ষে কথা বলি, অভিযোগ করে কেন কেন করতে হবে, আমি ব্যক্তিগত ভাবে সবাইকে প্রশ্নবিদ্ধ করব, আমার মতো সবাই যারা সাংবাদিক আছে সবাই প্রশ্নবিদ্ধ করবে আপনাদেরকে, এ কারণে আপনারা রাজনীতিবিদ হয়েছেন, আপনাদের দায়িত্ব আমাদের প্রশ্ন উত্তর দেওয়া, দ্যাটস ইট, না হলে রাজনীতি ছেড়ে দেন আপনারা, দরকার নেই আপনাদের রাজনীতি করা, না না অবশ্যই নামের এইসব ধান্দাবাজি করা বাদ দিতে হবে সবাইকে, মানুষের কাছে অ্যাকাউন্টে আমার ওই অনুষ্ঠানের ইয়ে দেওয়া হয়েছে যে রোড টু দ্য অ্যাকাউন্টেবিলিটি, যে জবাবদিহিতার পথে আপনাদেরকে আনতে হবে, তখনই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, তখনই এই দেশে গণতন্ত্রকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে, 18 কোটি মানুষের জীবন নিয়ে খেলবেন না সবাই, দয়া করে বাদ দেন রাজনীতির রাজনীতির ইয়ে নাম ফাজলামি করা, আমি
সবাই দুঃখ প্রকাশ। আমি সাইফুল সাগর ভাই আপনাকে, আপনি আপনি হলো অনুষ্ঠানের মেকার, আপনি অনুষ্ঠানের একজন প্রাণজল একজন ব্যক্তি, আপনাকে যদি আপনি যদি উত্তেজিত হন তাহলে তো চলবে না। আপনাকে আপনাকে অনুষ্ঠান আপনাকে অনুষ্ঠান করতে হবে, আপনাকে দুই দলকেই থামাতে হবে, আপনাকে এই মানে এই অনুষ্ঠানের সৌন্দর্যকে পুরস্ফুটিত করতে হবে, এবং এই মানে যে দুই দলের মধ্যে যে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা, হ্যাঁ এগুলো আপনাকেই ওভারকাম করায় নিয়ে আসতে হবে। আমি করতে চাই আপা, আমি থ্যাংক ইউ আপনার কথা প্রথম থেকেই, আমরা সবাই আমি মানে আমারও ভালো লেগেছে, সবাই সবার কথাই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। উনি যে পলিটিক্যাল এটা তো বুঝাই যায় না, মীরাপার কথা ভালো লেগেছে, মীরাপাও আজকে খুবই সুন্দর, আমারও ভালো লেগেছে, এরকম ভাবে কেউ বলে আমার আমার সে প্রোগ্রামে সে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে, এটা কি এটা কোনো বলতে পারে, কোনো কিছু ঘটতেই পারে টকশোর মধ্যে। আপনারে লাস্টে কি বললো, সে থ্রেট মেরে গেল, সে থ্রেট মারতে পারে, সে কে আপনাকে থ্রেট দাও? আমি ওনার ব্যাপারে কোনো ইয়ে করতে চাই না, আমি সব ব্যাপারে শিরিনা আমি বলতে চাই যে কোনো ঘটনার জন্য দায় কেন বিএনপি থেকে হোক, আওয়ামী লীগ থেকে, এই দুটো দল থেকে, আমি সব সময় তো লোকজনদের জন্য তো দল ক্ষতিগ্রস্ত অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হবে কেন? উপস্থাপক যারাই হোক, এ বি সি ডি এক্স ওয়াই জেড, উপস্থাপক শুধুমাত্র উপস্থাপনা করবে এবং বর্তমান প্রেক্ষাপট থেকে প্রশ্ন তুলে আনবে, আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিবে, আপনাদেরকে চার্জ করবে না, অবশ্যই অবশ্যই আপনারা সমসাময়িক সমসাময়িক রাষ্ট্রীয় যে সমস্যা গুলি হচ্ছে সেগুলি থেকে কিভাবে ওভারকাম করা যায় এটার জন্য, হ্যাঁ শ্রীনাপা হ্যাঁ হ্যাঁ সেগুলো থেকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, মানে না আমি বিএনপি করি, রাষ্ট্রীয় সমস্যা তুলে আনার মানে আমি জামিত করি ব্যাপারটা ঠিক নয়। একটা জিনিস আজকে সকালে ঘটেছে, এই ঘটনাটাকে আমি প্রশ্ন আকারে তুলে আনার মানে হলো অবশ্যই আমি আমার জায়গা থেকে ইয়ে করি, আমি একইভাবে একইভাবে বিএনপিকেও তাদের অপকর্মের জন্য তাদেরকে প্রশ্নবিদ্ধ করি, কেন তাহলে আমাকে আমার অবস্থান নিয়ে কথা বলা হবে? হোয়াট ইজ দিস? আপনারা 35 বছর ধরে রাজনীতি করেন, আমরা 35 বছর ধরে একটা সাংবাদিকের এটাই তো গণতন্ত্র, আর আজকে ঠিক আছে আপা, আমি আই এম সরি দর্শক, আমি একটু উত্তেজিত হয়েছে, কারণ হলো ইদানিং কালে রিসেন্টলি আই লাভ অল অফ ইউ, দেয়ার ইজ নো ডাউট এট অল, আমার সাথে সবার ভালো সম্পর্ক, আমার সাথে আওয়ামী লীগের সাথে সবার সাথে খুবই ভালো সম্পর্ক, যেমনটা বিএনপির সাথে ভালো সম্পর্ক, আমি সবার কাছে হাত জোড় করে বলবো না অবশ্যই অনুষ্ঠান বন্ধ করে দিব প্রয়োজনে, কিন্তু এই দেশটাকে গণতান্ত্রিক উপায়ে রাজনীতিবিদদেরকে প্রশ্নের সম্মুখীন আনুন, যতদিন না পর্যন্ত রাজনৈতিক বিদরা এই আপনার জবাবদিহি তার আওতায় না আসবে দুর্নীতি কখনোই বন্ধ হবে না, জবাবদিহিতা তো অবশ্যই থাকতে হবে, হ্যাঁ জবাবদিহিতা না থাকলে দুর্নীতি বন্ধ হবে না, বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশে একসাথে বসে সুন্দর একটা আলোচনা করতে না পারবে তখন তো এই দেশের গণতন্ত্র কখনো পুনঃপ্রতিষ্ঠিত সুন্দরভাবে হবে না, কারণ রাজনীতি মানেই হলো বিরোধী দলকে সম্মান করা, আর বিরোধী দলের সমালোচনা না থাকলে সরকারি দল কখনোই সঠিক পথে যেতে পারে না, এটাই হলো রাজনীতি, এটাই হলো না 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 বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করতে হবে, এভাবে গঠনমূলক সমালোচনা, বিরোধী একটা শক্তিশালী বিরোধী দল না হলে একটা গণতন্ত্র সত্যিকার অর্থে সুন্দর রূপ পায় না, সেটাই আপনাদের অপকর্মের জন্য, যাই হোক বিএনপি আর আওয়ামী লীগ আপনারা নিজেরা অপকর্ম বন্ধ করো, আমরা প্রশ্ন করব না, আর অপকর্ম করলে পরে যদি আমরা প্রশ্ন করি, জামাত বানানো বিএনপি বানানো আওয়ামী লীগ বানানো ছাড়ুন, রাজনীতি ছেড়ে দিন, নিজেরা প্রশ্ন না উত্তর না দিতে পারলে রাজনীতি ছেড়ে দিন, ফাজলামি বন্ধ করুন, আমরা মনে হয় ইয়ে করে আসছি উড়ে আসছি উড়ে এসে জুড়ে বসছি, রাজনীতি স্কুল লাইফ থেকে করি, ভালো থাকবেন সবাই, শিরিনাপা অনেক ধন্যবাদ, আমার উত্তেজনার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি এতটুকুই বলবো, কখনোই আমি কেন কোনো উপস্থাপকের অবস্থান নিয়ে প্রশ্ন তুলবেন না, আপনারা আপনারা কি বলছেন সেটা হলো দেখার বিষয়, উপস্থাপক একটা কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, আপনি বেতন দেন নাকি আপনি ইয়ে করেন, কেউ বেতন দেয় না, সরকার না বিরোধী দল বেতন দেয়, একটা অনুষ্ঠান একটা এই ইয়ে করতে হলে বহুত কষ্ট করতে হয়, জুতোর দিকে লাইট জ্বলে এটা ওটা এত কিছু তৈরি করি, সময় সকালবেলা এই কাজ না করে 4 ঘন্টা কাজ করি, আই মিন 4 ঘন্টা এই অনুষ্ঠানের জন্য সময় দেই, কমপক্ষে $100-150 নষ্ট করি প্রতিদিন ইয়াতে, কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, উল্টা এসে দোষারোপ করবে আমাদেরকে, হোয়াট ইজ দিস?
না থ্যাংক ইউ, অনেক কষ্ট করছেন দেশ জন্য, দেশের জন্য। না 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 সাগর ভাই, আপনি এরকম, আপনি রাগ হলে তো হবে না সাগর ভাই, আপনি এরকম করলে তো হবে না, আপনাকে তো বললাম আপনি হলো উভয় দলের। ডেফিনেটলি আমার কাছে, আমি প্রাণটা ভরে যায়, কিছু কিছু আওয়ামী লীগের নেত্রীরা আছে, নেতারা আছে যারা আমার মানে আমার সাথে কাজ করছে, বুক ভরে যায়, তারা বহু আমাকে সাপোর্ট দিচ্ছে, অনেক সাপোর্ট দিচ্ছে। না না আপনি অনেক অনেক, আপনি যদি এভাবে না প্রশ্ন করেন, এভাবে না বলেন, আমরা আমরা বলবো কিভাবে? আমাদেরকে বিদেশি কোন সাংবাদিকের সামনে যদি বাংলাদেশি রাজনীতিবিদদের বসানো হয়, কান্না করে দিবে, কান্না করে দিবে, ন্যাংটা হয়ে দৌড়াবে এদিক সেদিক। আপনাদের প্রশ্নকে খণ্ডন করাই আমাদের রাজনীতি, আমাদের আমাদের রাজনীতি, আমাদের দায়িত্ব। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক কেন নষ্ট হবে আপনার? আপনার সাথে কি আমার কোনো একটা জায়গা সম্পত্তির ঝামেলা আছে? আমি যদি আপনাকে এই অনুষ্ঠান বন্ধ করে দেই কোনো সমস্যা না? তবে তবে আমি এখানে একটা কথা বলতে চাই সাগর ভাই, এখানে আপনার কোনো ফল ছিল না, এখন একটা কথার পরিপ্রেক্ষিতে হেলেন জেরিন খান আপা একটা কথা বলে ফেলছে, ঠিক আছে, এটা এটা খুব একটা বড় খুব মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এমন কোনো ব্যাপার না, কিন্তু মীরা আপা আপনার সাথে যে ব্যবহারটা করলো, আপনাকে বিন্দু মাত্র সম্মান করলো না, অপমান করলো, এবং শুধু অপমান না, আপনাকে সমাজের কাছে জনগণের সামনে ছোট করলো। আমি শুধুমাত্র মীরা আপার এই ঘটনার জন্য বলছি না, আমি সবার প্রতি আমার সম্মান আছে, মীরা আপা আমার এখানে আশা করি আবারও আসবেন, আগেও এসেছেন, তবে আমি সবার প্রতি বলতে চাই, দয়া করে উপস্থাপকের অবস্থান নিয়ে কথা বলবেন না, এটা আমার ইয়ার। না না আপনি তো আজকে আজকে তো আপনি আজকে তো আপনি খুব ভালো অবস্থান নিয়েছেন, এটা তো আমি অ্যাপ্রিশিয়েট করলাম। আমি সবসময় করে আসি, আপনি আজকে খুব ভালো অবস্থান নিয়েছেন। আমার পক্ষতে আজকে শিরিনা বা প্রথম প্রথম আসছেন, এবং সারিয়া ইসলামও আপনিও প্রথম আসছেন, আমি আশা করি মানে এই পর্যন্ত যতজনের সাথে কথা, আমার ভালো লাগছে আপনার উপস্থাপনা ভালো লাগছে, তবে আপনি আপনার কাছে আমার অনুরোধ রইবে ভাই, যে আপনি ফেস দ্য পিপল এর এই প্রোগ্রাম অত্যন্ত জনপ্রিয় এবং আমি এর আগেও দেখেছি, এবং আমারও ইচ্ছা ছিল যে কখনো না কখনো এই টক শোতে আমি আসব, আমার আজকে সে আশা হয়েছে, তবে আমরা মনে করি আমরা আগামীতেও আবার আসব, এবং আপনার যে গঠনমূলক উপস্থাপনার মাধ্যমে আমরা গঠনমূলক উত্তর দিয়ে আমরা আমাদের সমসাময়িক সমস্যাগুলোকে আমরা সরকারের দৃষ্টিতে এনে এগুলো আমরা রাজনীতি করি, আমাদের অবশ্যই টলারেন্স পাওয়ার থাকতে হবে, অনেক কথা শুনবো কিন্তু আমরা তার উত্তর করব, আমরা তার সেই সমস্ত কথার উত্তর করবো, প্রশ্নের খণ্ডন করব, এবং যেটা রাইট সেটা বোঝানোর চেষ্টা করব। না তবে মীরা আমরা দুই ধরেন, আপনি আপনার দলকে বেশি ভালোবাসেন, আমিও আমার দলকে বেশি, আপনি আমার দলের পক্ষে বলবো, হ্যাঁ, তারপর রায় দিবেন জনগণ, যারা দলের প্রতি ভালোবাসা থাকবে তারা রায় দিবেন, কে মানে সত্যি কথা বললো, কে মিথ্যা কথা বললো, এই জায়গায় এই জায়গায় ব্যক্তিগত আক্রমণ করার জায়গা না তো, যা ইচ্ছে তাই এসে। আমি এর আগে ওনার সাথে একটা প্রোগ্রাম করলাম, নুরুকে কি ভাবে যে সে তুই তাই বলে অ্যাসাল করলো। আমি অবশ্য পেছনের কথা যেতে যাচ্ছি না, হেলেন জেরিন খান হইছে কি আপনারা হাসি দিয়ে পিছনের পিছনের কথা, ওটা আমরা জানি না। আরে ভাই আমাদের শুনেন, এমনিতেই তো বাংলাদেশের রাজনীতিতে 86% হলো ব্যবসায়ীরা, রিয়াল রাজনীতিবিদরা কিন্তু হারিয়ে যাচ্ছে, আমরা যে কয়েকজন খুঁড়ে খুঁড়ে অনেক চেষ্টা করে রাজনীতিতে আছি, আমরা যদি এখন না একজন আর একজনের চরিত্র হনন করি, তাহলে তো আর কেউ কোন রাজনীতিবিদ থাকবে না। আমি একটা এমন জায়গা থেকে এসেছি যেখানে একটা বিএনপির নেতা পর্যন্ত নাই, আমি আমার নিজের যোগ্যতায় এসেছি, তো তারপরে যদি আমাদেরকে ছোট করতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ, ধন্যবাদ।